এই মুহূর্তে গেটওয়ে অফ ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। আজকে গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ হোটেল আপনাদেরকে দেখাবো। গেটওয়ে যাওয়ার পথে এই যে দোকানগুলো দেখছেন, এখানে পৃথিবীর সব খাবার আপনি পেয়ে যাবেন এবং যত ফাস্ট ফুড আছে সব এখানে বিক্রি হয়। এই যে ছোট্ট একটি রাস্তা দেখুন, এটি মূলত গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে তাজ হোটেলের সামনে যে নতুন তাজ হোটেল তৈরি হয়েছে তার সামনে অবধি চলে এসেছে। এখানে দুটো পথ আছে, একটি দিয়ে গাড়ি চলে আর আরেকটি ভিতরের রাস্তা যেটাই কিন্তু এই ফাস্টফুডের দোকানগুলো আছে। সামনে গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার গেট পড়বে ডান দিকে, বাঁ দিকে দেখুন একটি বাস দাঁড়িয়ে আছে, এটি মুম্বাই দর্শন বাস। এর টিকিট মাত্র 150 টাকা, ওপরে কোনো ছাদ নেই, দোতলায় বসে সমগ্র মুম্বাই আপনারা দর্শন করতে পারেন। সামনে গেট আসছে, গেটওয়ে অফ ইন্ডিয়ার দুটো যাওয়ার পথ মহিলাদের আলাদা এবং পুরুষদের আলাদা, কিন্তু এখন মহিলা পুরুষ সব এক গেট দিয়েই প্রবেশ করছে। আমরা ভিতরে চলে এসেছি এবং সামনে দেখুন গেটওয়ে অফ ইন্ডিয়া, এটির উচ্চতা 85 ফুট এবং চওড়া 39 ফুট। মূলত 1911 সালে এই গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি শুরু হয়েছিল এবং 1913 সালে এটি শেষ হয়। ভারত পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ রাজকুমার জর্জ পঞ্চম এবং রানী মেরি এসেছিলেন, এদের আসার উদ্দেশ্যে এই গেটটি তৈরি করা ছিল। সমুদ্রপথে তারা এসেছিলেন এবং এই গেট দিয়েই তারা প্রবেশ করবেন এই উদ্দেশ্যে। ওই বছরই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করায়। এই গেটটি তৈরি করতে খরচ পড়েছিল 21 লক্ষ টাকা এবং 3 বছর ধরে তৈরি করা হয়েছিল। আমরা গেটের কাছাকাছি চলে এসেছি, সামনে দেখুন একটি লাইন দেখা যাচ্ছে। মূলত এলিফ্যান্টা গুহাতে বা এলিফ্যান্টা যে ছোট্ট দ্বীপ আছে সেখানে যাওয়ার জন্য স্টিমার দাঁড়িয়ে আছে, এরা ওখানে ঘুরতে যাওয়ার জন্য লাইন দিয়ে আছে। আজ একটি বিশেষ দিন, মুম্বাইয়ের গণেশ পুজো, যার জন্য এখানে ভিড় বেশি। সামনে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হলো তাজ হোটেল। এই তাজ হোটেল তৈরি হয়েছিল 1930 সালে, জামশেদজি টাটা প্রথম এই হোটেলটি 5 স্টার সম্পন্ন হোটেল হিসাবে ভারতবর্ষে তৈরি করেন। তাজ হোটেলের সামনের অংশ থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখাচ্ছি, কেমন দেখতে লাগে দেখুন। এখানে একটি চত্বর আছে যেখানে অনেক পায়রা বা কবুতর আছে। এই পায়রা কবুতরগুলো কোথা থেকে এসেছে জানি না, কিন্তু প্রচুর পায়রা দেখুন। দেখুন তাজ হোটেলের সৌন্দর্য, পাশে দেখুন নতুন একটি হোটেল বানানো হয়েছে, তা সত্ত্বেও বাঁ সাইডে যে পুরানো তাজ হোটেল তার সৌন্দর্যই কিন্তু আলাদা, সবাই এই হোটেলকে দেখতেই আসে। যেখানে প্রথম বিদ্যুৎ এসেছিল, এটি তৈরি করতে জামশেদজি টাটার খরচ পড়েছিল বর্তমান মূল্যের প্রায় 1500 কোটি টাকা।
এখানে 560টি লাক্সারিয়াস রুম আছে, 44টি সুইটস আছে। প্রথম এই হোটেলের এক রাতের ভাড়া ছিল 13 টাকা, কিন্তু বর্তমানে এক রাতের ভাড়া 22,000 থেকে 2,00,000 টাকা। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে এই হোটেলটিকে 600 বেডের হসপিটাল বানানো হয়েছিল। 2008 সালে আতঙ্কবাদী হামলায় এই হোটেলে কিন্তু অনেকটা ক্ষতি হয়েছিল। এখন দেখছেন আরব সাগর, তাজ হোটেলের সামনের অংশ। এই যে পাঁচিলটা দেওয়া হয়েছে, মূলত সাগরে অনেক সময় ঢেউ আসে এবং এই তাজ হোটেলের সামনে রাস্তাটায় সম্পূর্ণ ডুবে যায়। আজকের ভিডিও কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।